হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটনের রেসিপি, আমাদের স্টাইলে মাটনের রেসিপি, আমাদের বলতে আমার মা দিদার স্টাইলে মাটনের রেসিপি। তো চলো প্রথমেই আমি দেখিয়ে দিই কী কী নিয়েছি। প্রথমেই নিয়েছি আদা কুচি, আর নিয়েছি বড় বড় সাইজের তিনটে পেঁয়াজ, লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর রসুন, আর এই পেঁয়াজটাকে কেটে নিয়েছি ভাজার জন্য। আর এরপরে নিয়েছি আলু, আলু ছাড়া তো মাটন হতেই পারে না বাঙালিদের জন্য বিশেষ করে, তাই আলু কেটে নিয়েছি। আর মেন উপকরণ মাংস, খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি, এখানে 1 কেজি মাটন আছে। তো চলো এবার রান্না শুরু করা যাক। প্রথমে কড়াইটাকে গরম করে নিয়েছি ভালো করে, এরপরেই সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে আজকের মাটনটা আমি রান্না করব। মাটন আমরা সাধারণত সর্ষের তেলেই করি। প্রথমেই পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এরপরেই আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। নিয়ে প্রেশার কুকারে একবারে আমি নিয়েছি। এরপরে ক্লিপসটা আমি একটু মিস করে গেছিলাম, আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সেটাকে পেস্ট করে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি মাংসটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে কষাতে হবে। খাসির মাংসের মেন ব্যাপারটাই হচ্ছে কষানো, যতক্ষণ ধরে ধিমে আছে কষানো যাবে ততই টেস্টি হয় মাটন। মাটনটাকে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে এবার আমি কষিয়ে নেব। দেখো অনেকখানি কষে এসেছে। কিছুটা কষে আসার পরই আমি ভেজে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। তো আমাদের স্টাইলে বলছিলাম, কারণ আমরা মাংসে মানে মাটনে জিরে বা ধনের ব্যবহার করি না, আমরা শুধু পেঁয়াজ আদা রসুন এই দিয়েই মাংস করি। দেখো মাংস পুরো কষে এসছে, তেল ছেড়ে একদম মাংসের গায়ে লেগে গেছে সুন্দরভাবে। আমি একটা রসুন অ্যাড করেছিলাম, গোটা রসুন। ভালো করে কষিয়ে নেওয়ার পর এইবার মাটনটাকে আমি প্রেশার কুকারে শিফট করে নেব, কারণ প্রেশার কুকারেই মাংসটা সেদ্ধ হবে। আর এরপরেই আমি গরম মশলাটাকে, গোটা গরম মশলাটাকে বেটে নিলাম, নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো গোটা গরম মশলাটা বেশি ভালো লাগে খাসির মাংসে। আমি মোটামুটি 6 খানা হুইসেল দিয়েছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার মাটনটাকে ঠিক এরকম দেখতে লাগছিল। দেখো প্রেশার কুকারে করলে এই যে তেল তেলে ভাবটা খুব সুন্দরভাবে আসে, যেটা কড়াতে সেইভাবে আসে না। কিন্তু প্রেশার কুকারে কুক করলে ঢাকনাটা খোলার পরেই এরকম তেলের একটা লেয়ার ওপরে ভাসতে থাকে, যেটা দেখতে আর খেতে দুটোই খুব টেস্টি হয়। এরপরে পরিবেশনের সুবিধার্থে আমি কড়াতে শিফট করে নিয়েছিলাম মাংসটাকে। তারপরে গরম গরম ভাতের সাথে আমি মাংসটাকে পরিবেশন করে দিয়েছি। আমি বিশেষ করে মাংস হলে শুধু মাংস দিয়েই খেতে পছন্দ করি, তাই একটু স্যালাড, লেবু আর মাংস। এই ছিল আজকের খাওয়া দাওয়া। তা আমার রেসিপিটা কেমন লাগলো।